সাদিক, আয়োজন দিয়েছে, তুই এখনো বসে বসে ল্যাপটপ চালাইতে আসো? যা নামাজ পড়ায়, তুমি যাও, সময় হলে পড়ব। অনেক বয়স মাত্র 23, আরো 50 বছর বাঁচবো, অনেক সময় আছে। যাও, তুমি যাও, তুমি যেয়ে পড়ো। তোরে নামাজের কথা বললেই তুই বলো আরো 50 বছর বাঁচবো, বয়স মাত্র 23, অনেক সময় আছে। কিন্তু আল্লাহ তাআলা চাইলে চোখের পলকের ভিতরেই তোর মৃত্যু হইতে পারে। মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আরে এখান থেকে যাও তো, আমার জ্ঞান দেওয়া লাগবে না। আমার একটা বন্ধু আসতে আছে, তাস খেলবো সারা রাত, তারপর ঘুমাবো। আমাকে একটা বুঝ দিয়ে পাঠাই দাও, বুঝবি এনে মারা গেলে কবরে যাইয়া। যা, 8,000 টাকা বাজি রাখলাম। তোর কুল যে তো অনেক সাহস, 8,000 টাকা বাজি রাখছো, তুই পারবি না আমার সাথে? 10,000 টাকা, মাত্র 10,000 টাকা? আহারে কি যে বলো, আমি এসি নামি দামি যুবক, তুই আমার লগে টাকা সাথে আইসু? নে আরো 15,000 টাকা ধরলাম। সাদিক, রাত 4টা বাজে, অনেক রাত হয়ে গেছে, খেলা বন্ধ কর, যা ঘুমোই পর। বন্ধু, তুই এখন বাসায় চলে যা, অনেক রাত হয়ে গেছে তো, আর আমি এখন শুয়ে পড়ি। A few moments later. নামাজ পর্ব পর্ব বলে অনেক দিন পর্যন্ত নিজেকে ধোকা দিয়ে আসছিল। বয়স মাত্র 23, আরো 50 বছর বাঁচব ভেবেছিল, তা আর হলো না, সময় শেষ, দুনিয়ার মায়া। মৃত্যু হঠাৎ করে এভাবে সাদিক মিয়ার মতো এসে তুলে নিয়ে যাবে আপনাকে আমাকে। শরীর তলে বড়ই পাতা গরম।